হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ছোলা, তো আপনাদের ভাইয়া কিন্তু খুবই পছন্দ করে ছোলা। তো ছোলা কিন্তু সে কাঁচাও খায়, আবার ভোনাও খায়, তো দুইভাবেই সে পছন্দ করে। তো বেশিরভাগ সময় সে কিন্তু প্রতিদিন অল্প করে ছোলা কাঁচাই খায়। তো আজকে কিন্তু আমি ছোলা ভুনা করব। তো এই জন্য কিন্তু আমি আগে থেকে ছোলাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, আর এগুলো আমি সিদ্ধ করে একবারে সিদ্ধ করে ফেলি আর কি, একবারে সিদ্ধ করে তারপর আপনার অল্প অল্প করে ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি রেখে। তো এদিকে কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গিয়েছে, তো এ পর্যায়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এলাচ, দারচিনি, লং আর হচ্ছে পেঁয়াজ কুচি আর মানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে হালকা বাদামি বর্ণ করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি সকল মশলা দিয়ে দিব, মানে এখানে আমি হচ্ছে সব মানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপরে লং, দারচিনি, এলাচ, এগুলো কিন্তু আবার পেস্টও করে দিয়েছি। তো এই জন্য কিন্তু খেতে কিন্তু অনেকটা মানে মাংসের স্বাদের মতো লাগবে, খুবই ভালো লাগে আমার এইভাবে রান্না করলে। তো আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ সময় রান্না করি, মানে হাতের সকল মশলা দিয়েই আমি রান্না করি। এক্সট্রা যে মানে বাহির থেকে মশলা কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমি খুবই কম ইউজ করি, মানে হঠাৎ যখন খাইতে মনে চায় তখন। এছাড়া কিন্তু আমি ঘরের তৈরি মশলাটাই ইউজ করি, আর ঘরে তৈরি হলুদ, মরিচ এগুলো কিন্তু সব কিছু আমার ঘরেরই, শুধুমাত্র লবণটা কিনা থাকে, আর সব কিছুই ঘরেই মানে তৈরি করি। তো এভাবে করলে কিন্তু বেশি টেস্ট লাগে। তো যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, এলাচ, দারচিনি, লং, তো এগুলো সব কিছু একসাথে পেস্ট করে নিছি। তো সাথে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। তো এখন সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে, 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব, আর খুব সুন্দরভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা উপর দিয়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে পারফেক্টভাবে। আর মশলা কষানোর উপরেই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডস করবে আপনার তরকারিটা মানে কেমন হবে বা আপনার এই ছোলা ভোনাটা কেমন হবে। তো আমি কিন্তু এই জন্য মশলাটা খুব সুন্দরভাবে কষাই সবসময়ই, যে কোনো রান্নার ক্ষেত্রেই। তো এই যে দেখতে পাচ্ছেন মানে মশলাটা কিন্তু কষানো চলতেছে, তো যে ফাইনালি মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছি, আবার বেশি আঁচে মশলাটা কষানো যাবে না, হালকা আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা আবার পুড়ে না যায়। পোড়া মানে পুড়ে গেলে কিন্তু তাহলে খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো সেই কারণে কিন্তু সেদিকেও খেয়াল রাখতে হবে, হালকা আঁচে তারপরে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি যে দেখতে পাচ্ছেন ছোলাগুলো দিয়ে দিলাম, আর ছোলার সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি, তো কুচি করে দিয়েছি আলুটা। তো এভাবে কিন্তু আমি মানে কোনো মুড়ির সাথে খাবো না ছোলাটা, তো এমনিতেই খাবো সেই কারণে কিন্তু দিছি। তো এইভাবে আমার কাছে ভালো লাগে। এছাড়া অনেকে কী করে যে আলুটা সুন্দর করে সিদ্ধ করে তারপরে ছোলার সাথে একদম ভেঙে ভেঙে দেয়, কিন্তু আজকে আমি ভেঙে দিই নেই, আমি আলুটাকে কুচি করে নিছি। তো এখন সুন্দরভাবে মশলার সাথে এই ছোলাটা মিক্স করে নিতেছি, আর মিক্স করা হয়ে গেলে কিন্তু এটা সুন্দর করে কষিয়ে নেব আরও 10 মিনিট টাইম এই ছোলাটাকে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মিক্স করছি, এখনই কিন্তু খুব সুন্দর একটা গান মানে সুঘ্রাণ বের হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে ইয়ের সাথে, ছোলার সাথে, যে দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানি দেওয়ার পরে কিন্তু আরও 15 মিনিট অপেক্ষা করব, তাহলে কিন্তু একদম পারফেক্টলিভাবে ছোলাটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এভাবে করি, তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে আমি এভাবে করি, তো আপনারা এভাবে টেস্ট করে দেখতে পারেন। তো এই যে এটা কিন্তু মশলার পানি। তো বন্ধুরা, মশলার পানিটা কিন্তু দিয়ে দিলে কিন্তু এই মানে ছোলা বোনাটা খেতে আরও টেস্ট হবে। তো আমি কিন্তু সবসময় মশলা মানে পানি ফেলে দেই না, সাথে সাথে দিয়ে দিই মশলার পানিটা। তো এই মশলার পানিটা দেওয়ার ফলে কিন্তু এই ছোলাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এই যে সব কিছু মিক্স করে নিলাম, এখন 15 মিনিট অপেক্ষা করব, ঢাকনাতে ঢেকে দেব। তো এই যে ফাইনাল লুক, তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোলাটা কিন্তু একদমই রেডি, দেখতেই পাচ্ছেন কী সুন্দর লুবুনিও লাগতেছে, তেলটাও কিন্তু উপর দিয়ে চলে আসছে, মানে একদম পারফেক্টভাবে ছোলা ভোনাটা হয়ে গিয়েছে। তো এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে, আর বিকালের নাস্তায় কিন্তু এটা খুবই ভালো লাগে মুড়ির সাথে, বা এমনিতে খুবই মজা লাগে, টেস্টি। তো আপনার ভাইয়া কিন্তু সবসময় এটা ট্রাই করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।